Hello guys, this is Kiran. Welcome back to my channel, The Nature Storyline, and I hope all of you are absolutely good and fine. So, আজকে ভিডিও থাম্বনেল এবং ক্যাপশন থেকে বোঝা গেছে যে আজকের ভিডিও আমি কি নিয়ে স্টার্ট করছি। আজকে আমরা তিন জনে যাচ্ছি কলকাতায়। September we met. I can tell by your smile. You hadn't been with a good girl like me in a while. Yeah, you were impressed. Couldn't leave me alone. Text me every time that you pick up the phone. And I had control in the driver's seat, but my hands are slipping off the wheel. তো আমরা এখন কলকাতায় চলে এসেছি আর এখন যাচ্ছি মা ফ্লাইওভারের উপর দিয়ে। আর ভিডিও স্টার্ট করার সময় বলেছিলাম আজকে আমরা তিনজন যাচ্ছি, তো তোমাদেরকে তিনজনের সাথেই পরিচয় করিয়ে দিচ্ছি। অলরেডি ওখানে স্টোরে গেলে তোমরা দেখতেই পাবে। তো আমরা যাচ্ছি, আমি, সুমন এবং কিরণ। আমি আর সুমন এক বাইকে রয়েছি, আমি পিলো সিটে বসে রয়েছি, আর পিছনে কিরণ আসে, কেটিএম নিয়ে আসছে, ওর সাথেও মিট করাবো। আর আজকের ওয়েদারটা অসম্ভব সুন্দর, আর মা ফ্লাইওভারের উপর দিয়ে পাশে সায়েন্স সিটি রয়েছে, তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি পাশে সায়েন্স সিটি। মা ফ্লাইওভারের উপর দিয়ে অসম্ভব সুন্দর লাগে যে সায়েন্স সিটিটা তোমরা দেখতে পাচ্ছ। পিলো সিটে বসে এই যে দৃশ্য, এ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো অসম্ভব সুন্দর লাগছিলো, কেননা ফার্স্ট টাইম এরকমভাবে আমি কলকাতায় যাচ্ছি। তো এটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, ওয়েদার ভালো ছিল, রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমার তো খুব ভালো লেগেছে। তো যাই হোক, এবার আসল বিষয়ে আসি। পোস্টারে তোমরা দেখতে পাচ্ছ গিয়ার আপ, মানে আমরা যে শপে যাচ্ছি তার নাম হচ্ছে গিয়ার আপ। আর গিয়ার আপেই কেন যাচ্ছি তার কিছু কারণ আছে। তার আগে আমি তোমাদের বলে রাখি, গিয়ার আপের লোকেশন হচ্ছে ওয়েলিংটন। আর তোমরা সবাই জানো ওয়েলিংটন হচ্ছে বাইকের আঁতুড়ঘর, মানে বাইকের মডিফিকেশান থেকে শুরু করে বাইকের সমস্ত পার্টস পত্র সব ওয়েলিংটনে পাওয়া যায়। তো ওয়েলিংটনে প্রচুর শপ রয়েছে, তো তার মধ্যে গিয়ার আপই আমরা যাচ্ছি। এর একটাই কারণ, এর আগে সুমন গেছিল ওখান থেকে, সুমন অনেক কিছু পারচেস করেছে, আর সেই কারণের জন্যেই এই শপের সাথে একটা গুড রিলেশনশিপ, একটা ভালো বন্ডিং তৈরি হয়ে রয়েছে। তো যে কোনো রাইডিং প্রোডাক্ট নিতে গেলে একটা বিশ্বস্ত জায়গা থেকে না কিনলে ঠকার চান্সেস বেশি থাকে। কখনো হয়তো প্রোডাক্টের দাম বেশি নিয়ে নেয়, কখনো প্রোডাক্ট খারাপও দিয়ে দেয়, ডুপ্লিকেট প্রোডাক্ট দিয়ে দিতে পারে। তো এই যে শপে যাচ্ছে, এই শপে অনেক কিছু জিনিস আছে, সেগুলোকে ডিটেলসে তোমাদের সামনে দেখানোর চেষ্টা করব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে ডিটেলসে দেখো, তাহলে তোমাদের প্রোডাক্ট সম্বন্ধে একটা আইডিয়াও হয়ে যাবে। আর প্রোডাক্টের ডিটেলস আমি ডিসক্রিপশনে মেনশন করে দেবো। পিছনে এই যে তোমাদের পরিচয় করে দিচ্ছি, এই হচ্ছে কিরণ, ও আসছে বাইকে আমাদের পিছনে। বাদ বাকি যে যে প্রোডাক্টগুলো সেগুলো তো তোমরা দেখবেই, তার প্রাইস রেঞ্জ যা যা আছে সেগুলো আমি ডেসক্রিপশানে যতটা পারি তার অ্যাপ্রক্স একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো আমরা ওয়েলিংটন চলে এসেছি, এটা একটা গুরুদ্বার। এই গুরুদ্বারের পাশ দিয়েই একটু সামনে এগিয়ে গেলে গিয়ার আপের শপ, ওদের রাস্তার ধারেই শপ আছে। আর গিয়ার আপের লোকেশন ডেসক্রিপশানে আমি মেনশন করে দিচ্ছি। সো গাইজ, আমরা চলে এসেছি গিয়ার আপে, আমরা এখন গিয়ার আপের সামনে রয়েছি। তো চলো ভিতরে গিয়ে দেখি কী কী প্রোডাক্ট পাওয়া যায়, আর তোমাদেরকে আমি কী কী প্রোডাক্ট দেখাতে পারি। তবে এই সব সম্বন্ধে যতটুকুখানি শুনেছি, এখানে এমটির হেলমেট, অ্যাসপিডার, বিবিজি এবং রাইনক্সের অল গিয়ার সেট পাওয়া যায়। সো লেটস এক্সপ্লোর দ্য গিয়ার আপ শপ। Strong. Strong is what I'm saying.
এই রকম ফাটিয়েছিলাম তোমাকে তো হয়ে গেছে সামনে জিপস পুরো আটকাবেন ব্ল্যাকের থেকে কালারফুল নেওয়া বেটার মনে হয় কালারফুল নিলে রাখতে থাকতে ব্ল্যাক হলে পুরো ব্যাপারটা সে রিফ্লেকশন হবে না ও হোয়াইট নিচ্ছে ওই কারণে হচ্ছে হোয়াইট নিলে রাত্রের অসুবিধা না রিফ্লেক্ট করবে না এরকম কালারফুল লাগানো আছে হাতের এটা এখানে আবার এই গার্ড গুলো রয়েছে না ওইটাই তো সুমন দেখছিল হ্যাঁ এটা এটার একটা সুবিধা আছে এটা এটা আরো কি সূর্যে তোমার এখানে রিফ্লেক্টর যেটা এটা এখানে এতে রিফ্লেক্টর এটা রিফ্লেক্টর আছে এটা রিফ্লেক্টর আছে ব্যাক সাইড ফুল রিফ্লেক্টর ওটাও বার করা আছে কিন্তু নিচে এইটাই
এটাই বোধহয় বার কর সুমন এটা কি তুমি বার করেছিল না এটা হ্যাঁ ওটা তুমি ওইটা দেখে ওই দুটো পাশাপাশি এটা একটু বেশি বাইক চালাতে মাঝে মাঝে নিচে ফেলা তো সমস্যা এটা চেনটা খুলে করবে ঠিক লাগছে লুজ হবে তো এখান থেকে লুজ হবে তো এটা লুজ হবে এই এই তো ঠিক আছে এটাই সুপার পারফেক্ট ঠিক আছে ওটা প্যান্টটা এবার এই এই প্যান্টটার সাথে কিন্তু যাবে ভালো এটার সাথে কিন্তু প্যান্টটা যাচ্ছে ভালো না ও তো নিচ্ছে কে নিতে আসলো আর কে নিচ্ছে কে নিতে আসো আর কে নিচ্ছে আপনি ব্ল্যাক নিন যদি আপনি এই কালারে জ্যাকেটও
নেবেন তো ব্ল্যাক কালার ম্যাচ হয়ে যাবে, অন্য জ্যাকেট পরবেন তাহলেও ব্ল্যাক কালারটাও ম্যাচ হয়ে যাবে, তাহলে কিন্তু ব্ল্যাক প্যান্টটা কিন্তু ঠিক আছে আমার, এটা আমার ব্ল্যাক এটাই না, আমি একটু কালার আমি প্লেন ব্ল্যাক পছন্দ, আমি নেই নেই ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ এটা একটা পয়েন্ট প্লাস পয়েন্ট, যেন শীতকালে সিকিম রাইড করে যাবে, হ্যাঁ এটা তো ভালো চলে যাবে, না না এই তো এই যে ভেঙ্গে তো ভালো লাগে, আমার জ্যাকেটটা কথা বলছি, হ্যাঁ আপনার জ্যাকেটে খুব বেশি ঠান্ডা লাগলো ওপর দিয়ে রেল লাইনে চাপিয়ে তুমি সামনে তুমি সামনে এরকম ভাবে ধরে দেখো না, দেখো তুমি সামনে কেন দাঁড়ো না, দেখো ওটার মতন টাইট হয় না একবার ট্রায়াল মারো, তো গাইস আজকে গিয়ার আপ থেকে আমরা দুটো প্রোডাক্ট পারচেজ করলাম, এক সুমনের রাইডিং প্যান্ট এবং কিরণের রাইডিং জ্যাকেট। তো আমরা প্রায় ব্লক শেষের পথে আমরা বাড়ি ফিরছি, এখন সিগন্যালে একটু দাঁড়িয়ে গেছি, পিছনে কিরণও দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের জানিয়ে দিই রাইডিং প্যান্ট এবং জ্যাকেটের যে প্রাইসটা সেটা আমি ডিসক্রিপশানে মেনশান করে দিচ্ছি। তো আজকের মতন এখানে ব্লগ শেষ করছি, আর নতুন ব্লগের আপডেট তোমরা আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে পেয়ে যাবে, তো ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামের লিঙ্কও আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে আমাকে ফলো করো, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে একটু থেকো, দেখা হচ্ছে গাইস নেক্সট টাইম, সি ইউ, টাটা, বাই বাই।